আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুনের আচার তৈরি করব। হয়তোবা অনেকে শুনে অবাক হবেন, বেগুনের আচার কীভাবে হয়। আসলেই হয়, আপনারা এভাবে বানিয়ে খাবেন। আশা করছি যারা বেগুন খাইতে পছন্দ করে না তারা অনেক পছন্দ করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এখানে বেগুন কেটে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমার লাল লাল করে ভেজে নিতে হবে। এখন ওই তেলে আমি রসুন থেঁতো করে নিয়েছি, একটু ব্রাউন করে ভেজে নেব। তারপর পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে যে যেমন মিষ্টি খাইতে পারেন সে তেমন পরিমাণে চিনি দেবেন। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি ভালোভাবে মিশিয়ে গেলে তেঁতুলের টক দিতে হবে। তেঁতুলের টক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন আমার বেগুনের আচারটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন, অনেক মজা। একবার বানিয়ে খেলে বারবার খেতে চাবেন। ভাত, খিচুড়ি, পরোটা, রুটি এগুলোর সাথে বেশ জমে যাবে। অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক।